আপনি কি ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে যাচ্ছেন? হতে পারে ফেসবুক প্রোফাইল, হতে পারে ফেসবুক পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ হতে পারে বা ফেসবুক প্রোফাইল যেটাই হোক না কেন, যেটাই আপনি কাজ করেন না কেন, আপনি নতুন হতে পারে ফেসবুকে কাজ করতেছেন, আপনি চাচ্ছেন হচ্ছে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে, বাট আপনি পারতেছেন না গাইস কিভাবে ফলোয়ার বাড়াতে হয়। গাইস, আজকে ভিডিও থেকে কিন্তু হচ্ছে আপনাদেরকে রিয়েল যে ফলোয়ারগুলো বা অ্যাক্টিভ যে ফলোয়ারগুলো, আপনি এগুলো কিভাবে অর্জন করবেন বা বাড়াবেন সেই প্রসেস আপনাদেরকে আমি দেখাই দিব। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন। তো এই জন্য হচ্ছে প্রথমত দেখেন, তো এখান থেকে আপনার ফেসবুক আইডিটা ওপেন করবেন, যেই ফেসবুক আইডির আন্ডারে হচ্ছে আপনার ফেসবুক পেজ আছে আর কি। তো আপনি চাইলে এইভাবে ফলোয়ার বাড়াতে পারেন। আপনার যদি হচ্ছে অ্যাক্টিভ মানে ফলোয়ারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে যদি আপনার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ ফ্রেন্ড যদি থেকে থাকে এবং হচ্ছে বেশি বেশি যদি ফ্রেন্ড হয়ে থাকে, সেখান থেকে কিন্তু আপনি আপনার ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো দেখেন, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এর জন্য হচ্ছে প্রথমে সার্চ অপশনে ক্লিক করে আপনার ফেসবুক পেজ যেটা, সেটাকে হচ্ছে আপনি সার্চ করে খুঁজে নেবেন। তো খুঁজে নেওয়ার পর আপনি ফেসবুক পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে যখন স্ক্রল অন করবেন, করার পর এখান থেকে হচ্ছে এরকম পেজ কিন্তু চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে থ্রি ডটের একটা অপশন পাবেন ডান পাশে। সো এখানে ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর দেখেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে যে ইনভাইট ফ্রেন্ডস। সো এখানে কি কেন এই অপশনটা দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এই কাজ, এই অপশনের কাজ হচ্ছে আপনি কিন্তু আপনার যে ফেসবুক আইডিটা আছে, যে আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে, অ্যাক্টিভ যে ফ্রেন্ডগুলো আছে, তাদেরকে কিন্তু হচ্ছে আপনি চাইলে ইনভাইটেশন পাঠাতে পারেন, মানে ইনভাইট করতে পারেন। সেক্ষেত্রে অনেকে কিন্তু আছে এখানে, এই ইনভাইট করার ফলে কিন্তু অনেকে আপনাকে ফলো করবে। তো এর জন্য কি করবেন, ইনভাইট ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে আপনার ফ্রেন্ডসগুলো কিন্তু চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল এখানে দেখাবে, তো এখানে ক্লিক করবেন। করার পর কিন্তু হচ্ছে অল সিলেক্ট হয়ে যাবে, দেন এরকম অপশন আসবে। এরপর আপনি এই নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে সেন্ড ইনভাইট, সো এই অপশনে ট্যাপ করবেন। করার পর এটা কিন্তু হচ্ছে ইনভাইট হয়ে যাবে। আবার আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আবারও আপনাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট অলে ক্লিক করে আবারও সেন্ড ফ্রেন্ড এখানে ক্লিক করে কিন্তু চাইলে আপনি আপনার যে ফেসবুক পেজটা আছে সেই পেজে কিন্তু হচ্ছে পেজটা কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে কিন্তু ইনভাইটেশন পাঠাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ফলোয়ার কিন্তু বৃদ্ধি পাবে। এখন আরেকটা টিপস আপনাদেরকে আমি শেয়ার করবো, এক নম্বর টিপস আশা করি ক্লিয়ার। এখন আপনাদেরকে হচ্ছে কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো, এই টিপসের মাধ্যমে কিন্তু চাইলে আপনার যে ফেসবুক যে পেজটা আছে সেটাতে কিন্তু হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, মানে বাড়াতে পারবেন। তো এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করি। দেখেন আমি এখান থেকে ফেসবুক আইডিটা আসলাম, এটা কিন্তু মানে আমার ফেসবুক পেজে চলে আসলাম সুইচ করে, এটা কিন্তু আমাদের নতুন একটা ফেসবুক পেজ। তো এখান থেকে সি ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, এটা কিন্তু নতুন কাজ শুরু করা হয়েছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজে মোটামুটি এখন কিন্তু রিচ আস্তে আস্তে উঠতেছে, বাট আপাতত এখানে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তো বাট আমরা ভিডিও আপলোড দিব। তো এখানে দেখেন আপনার ফেসবুক পেজ হোক না কেন, যে ফেসবুক পেজে আপনি ফলোয়ার বাড়াবেন বা ফলোয়ার ইনক্রিজ করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে ইমপ্রেশনটা বাড়াতে হবে। এই যে ইমপ্রেশন যেটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বাড়াতে হবে। আপনি যখন ইমপ্রেশনটা বাড়াবেন তখন কিন্তু আপনার ফলোয়ার কিন্তু 100% বাড়বে, এবং আপনার পেজে যখন হচ্ছে রিচ বেড়ে যাবে, মানে রিচের উপরেই কিন্তু আপনার ফলোয়ার বাড়বে। তো কিভাবে বাড়বে এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করি। রিচটা হচ্ছে আপনার পেজে যখন হচ্ছে রিচ বেশি হয়ে যাবে, মানে সেই রকম একটা রিচ নিয়ে আসতে পারবেন, মানে অনেক বেশি আপনি ইনক্রিজ করছেন বা হচ্ছে যে রিচটা সেটা আপনি বাড়াচ্ছেন। তো এটা বাড়ানোর জন্য কিন্তু আপনাকে রেগুলার মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনাকে যদি আপনি রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে কিন্তু হচ্ছে রিচ বেড়ে যাবে। রিচ যখন বেড়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন বা কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই ভিডিওর মাধ্যমে কিন্তু হচ্ছে যারা হচ্ছে আপনার ভিডিওগুলো দেখবে তারা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করবে। তো এইভাবেই কিন্তু হচ্ছে অ্যাক্টিভ এবং হচ্ছে অর্গ্যানিক যেই ফলোয়ারগুলো সেগুলো কিন্তু নিয়ে আসতে হয়। এবং আপনাকে অনেকেই বলবে যে ফেসবুক গ্রুপ থেকে নিয়ে আসতে, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না, বাট আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার নিজের ভিডিও থেকে কিন্তু হচ্ছে ফলোয়ার নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু হচ্ছে আপনি সফল হতে পারবেন। এমনকি হচ্ছে ওই যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ওই ফলোয়াররা কিন্তু হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে। আপনি যদি ফেসবুক পেজ মানে ফেসবুক আইডি থেকে বা বিভিন্ন মানে মানে স্পাম করে যদি আপনি ফলোয়ারগুলো নিয়ে আসেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু তারা কিন্তু দেখবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজে কিন্তু রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। রেগুলার ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু হচ্ছে রিচ বেড়ে যাবে, এক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ভাইরাল হলে কিন্তু ওখান থেকে আপনি অনেক পরিমাণ কিন্তু হচ্ছে কী পাবেন, মানে ফলোয়ার কিন্তু পেয়ে যাবেন। আশা করি ক্লিয়ার।
এখন আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে মানে দুই নাম্বার টিপসটা ক্লিয়ার করছি। তো এখন হচ্ছে অনেক আপনারা কি করবেন, এখানে হচ্ছে ভিডিও দেখবেন, মানে হচ্ছে এখানে এখানে কিন্তু আপনার সচরাচর ভিডিও কিন্তু দেখেন ফেসবুকের ভিডিও, আপনার ফেসবুক পেজ হতে পারে বা যেটাই হোক না কেন, আপনি সেটার মাধ্যমে কি করবেন এখান থেকে হচ্ছে কমেন্ট করবেন, মানে এই কমেন্টের অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে কমেন্ট করবেন। দেখেন এখানে কিন্তু অনেকেই কমেন্ট করছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে। আপনার কি করবেন, অন্যের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের কিন্তু হচ্ছে ফলোয়ার কিন্তু বেড়ে যাবে, বা দেখা যাবে যে আপনি এখানে একটা সুন্দর একটা কি করলেন, মানে হচ্ছে কমেন্ট করলেন, সেক্ষেত্রে অনেক কি আছে হচ্ছে আপনার এখানে লাইক দিল। দেখেন এখানে কিন্তু ইনি কিন্তু হচ্ছে সুন্দর একটা কমেন্ট করেছে, এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু পাঁচটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাইক পড়ে গেছে। তো এরা চাইলে কিন্তু এখান থেকে এই যে এখানে ক্লিক করে কিন্তু ফলো দিতে পারে। তো আপনি কি করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেগুলো ভিডিওগুলো দেখা যায় যে ভাইরাল হয়ে গেছে সেগুলো ভিডিওতে বা ট্রেন্ডিং চলতেছে সেগুলো ভিডিও ক্লিক করবেন, আপনার হচ্ছে ওখানে যায় সুন্দর একটা কমেন্ট করে আসবেন এবং লাইক করবেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের কিন্তু রিচও কিন্তু বেড়ে যাবে। আশা করি গাইস আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি এবং তিনটা টিপস দিলাম, এই তিনটা টিপসের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি অর্গ্যানিক যেই ফলোয়ারগুলো এগুলো কিন্তু আপনি হচ্ছে বাড়াতে পারবেন। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে, যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, তখন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।